বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি নুরুন্নাহার মাবিয়া, প্রভাষক মার্কেটিং বিভাগ, শ্রীপুর গাজীপুর। আজ গত ক্লাসে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের বিজ্ঞাপন ও প্রসার বইয়ের প্রথম অধ্যায় থেকে কিছু আলোচনা করছিলাম। গত ক্লাসে আমার আলোচনা বিষয় ছিল বিজ্ঞাপন বলতে কী বোঝায়, বিজ্ঞাপনের উদ্দেশ্য আলোচনা করা এবং বিজ্ঞাপনের কার্যগুলী আলোচনা করো। আজকে আমি আলোচনা করব বিজ্ঞাপনের গুরুত্ব এবং বিজ্ঞাপনের শ্রেণীবিভাগ। তাহলে প্রথম হচ্ছে কি, বিজ্ঞাপনের গুরুত্ব। বিজ্ঞাপন বর্তমান প্রতিযোগিতার যুগে বিজ্ঞাপনের গুরুত্ব অনস্বীকার্য। বিজ্ঞাপনের সাহায্যে সমগ্র দেশের এমনকি সমগ্র পৃথিবীর মানুষ পণ্য সম্পর্কে অবগত হতে পারে, ফলে তারা তাদের প্রয়োজনীয় পণ্যটি অতি সহজেই সংগ্রহ করতে সক্ষম হয়। বিজ্ঞাপনই তাদের কাম্য পণ্যটি খুঁজে পেতে সাহায্য করে। তাছাড়া বিজ্ঞাপন চাহিদা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি তথা শিল্পায়নে সহায়তা করে। এটি ভোক্তাদের সাথে যোগাযোগ স্থাপন এবং পণ্য সম্পর্কে অবহিত করে সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই বিজ্ঞাপনে সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা। যেমন বিজ্ঞাপনের গুরুত্ব, বিজ্ঞাপনের গুরুত্ব বা প্রয়োজনীয়তাকে দুভাবে দেখানো যায়। একটা হচ্ছে কি সামাজিক গুরুত্ব, আর একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব, সামাজিক গুরুত্বের মধ্যে এক নম্বর হচ্ছে কি অবহিত করা, দুই হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, তিন হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, চার হচ্ছে মধ্যস্থকারীদের প্রভাব হ্রাস, পাঁচ হচ্ছে বিক্রয়কর্মীদের সহায়তা দান, ছয় সামাজিক সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি, শিক্ষামূলক প্রকৃতির ক্রয়ের সুবিধা, রুচির উৎকর্ষ সাধন, জাতীয়তা বোধ সৃষ্টি। তাহলে প্রথম হচ্ছে কি বিজ্ঞাপনের সামাজিক গুরুত্বের মধ্যে প্রথম হচ্ছে কি অবহিত করা। বিজ্ঞাপন বিশেষ পণ্য বা সেবা সম্পর্কিত তথ্যাদি ক্রেতা ও ভোক্তা সাধারণের নিকট উপস্থাপন করে থাকে। এতে ভোক্তা সাধারণ তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রীর গুণগত মান, ব্যবহারবিধি, স্থায়িত্ব, আকার আকৃতি, উপকারিতা অপকারিতা ইত্যাদি বিষয় সম্পর্কে অবগত হয়। এর ফলে ভোক্তারা সঠিক ও কল্যাণকর পণ্যটি ক্রয় করতে পারে এবং তারা অনেক প্রতারণার হাত থেকে কি রক্ষা পায়। দুই হচ্ছে কি জীবনযাত্রার মান উন্নয়ন। বিজ্ঞাপনের ফলে জনগণ নতুন পণ্যের সন্ধান লাভ করে এবং তারা চাহিদামাফিক পণ্য দ্রব্য পেয়ে জীবন উন্নত জীবনযাপন করতে পারে। তাছাড়া বিজ্ঞাপন পণ্যের বিক্রির পরিমাণ বৃদ্ধি করে, বাজার সম্প্রসারিত করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং প্রতিযোগিতার মাধ্যমে পণ্যের উৎকর্ষ সাধন ও মূল্য হ্রাস করে, ফলে দেশের জনসাধারণের কম মূল্যে ভালো জিনিস ক্রয় করতে পারে। আবার এই বিজ্ঞাপনের কারণেই সাধারণ মানুষ নতুন উন্নত গুণগত মানসম্পন্ন পণ্য ভোগের মাধ্যমে বাড়তি উপযোগ পেয়ে থাকে, যা প্রত্যক্ষভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে। তিন হচ্ছে কি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বিজ্ঞাপনের দ্বারা শুধু পণ্যেরই গুণকীর্তন করা হয় না, এর দ্বারা দেশের বিপণন ব্যবস্থার পরিধিও কি অনেক সম্প্রসারিত হয়। এর ফলে বিপণন কার্যক্রমেও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সাধারণ বিজ্ঞাপনের মাধ্যমে ত্রিবিধ উপায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তারপর হচ্ছে কি মধ্যস্থকারীদের প্রভাব হ্রাস। বিজ্ঞাপনের দ্বারা ক্রেতা সাধারণের সরাসরি
উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয় করে করতে পারে, ফলে মধ্যস্থ ব্যবসায়ীর প্রভাব খর্ব হয় এবং কোনো দ্রব্যের ন্যায্য মূল্য ধার্য করা সম্ভব হয়। বিজ্ঞাপনের মাধ্যমে উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগাযোগ স্থাপিত এবং ক্রেতা বা ভোক্তারা পণ্যের উৎসাহ সম্পর্ক অবহিত হয় বলে উৎপাদনকারীরা ও ভোক্তারীর মধ্যে দূরত্ব বহুলাংশে কি হ্রাস পায় ও পণ্য বিক্রয় মধ্যস্থকারী কারবারের উপর কি বিক্রয়দাতার নির্ভরশীলতা অনেকটা হ্রাস পায়। পাঁচ হচ্ছে কি বিক্রয়কর্মীদের সহায়তা দান। বিজ্ঞাপনের উৎপাদক ক্রেতাদের কাছাকাছি অবস্থান করে, এতে বিক্রয়কর্মীর কাজ বহুলাংশে হ্রাস পায়। পণ্য ক্রয়ের পূর্বেই বিজ্ঞাপন ক্রেতাদের মনে অনুকূল ধারণা সৃষ্টি করে, বিক্রয়কর্মীর কাজকে সহজতর করে থাকে, ফলে কি বিক্রয়কর্মী অধিক সংখ্যক ক্রেতাদের সেবা দান করতে পারে। ছয় হচ্ছে সামাজিক সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি। বিজ্ঞাপনের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি হয়, কারণ এতে উন্নত মানের পণ্য গ্রহণ, নিম্নমানের পণ্য বর্জন করার পরিবেশ সৃষ্টি হয়। তাই দেশের পণ্যাদি বিক্রয়ের জন্য জনগণকে অবহিতকরণের মাধ্যমে, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির মাধ্যমে বিজ্ঞাপন সমাজের কল্যাণ সাধন করে থাকে। তাছাড়া দেশের জনগণ সমাজের কল্যাণের সম্পর্কে অবহিত করা এবং এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। যেমন কি গাছ লাগান, পরিবেশ বাঁচান, এইডস মারাত্মক ভয়ানক ব্যাধি যা বাঁচতে হলে জানতে হবে এইডস, ধূমপান বিষপান জনসংখ্যা বৃদ্ধি সমস্যা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা ইত্যাদি সমাজ কল্যাণমূলক কি ধারণা বিজ্ঞাপনের সাহায্যে কি প্রচার করা সম্ভব হয়। সাত হচ্ছে কি শিক্ষামূলক প্রকৃতি। বিজ্ঞাপনের মাধ্যমে একজন ভোক্তা বা ক্রেতা পণ্য বা সেবা ধারণা সম্পর্কে বিস্তৃত তথ্য পায়, এ কারণে বিজ্ঞাপনের মাধ্যমে যে কোনো পণ্য বা সেবা বা ধারণা সম্পর্কে বিস্তৃত তথ্য পাওয়া সস্তা হয়। পণ্যের বৈশিষ্ট্য গুণাগুণ ব্যবহার প্রভৃতি সম্পর্কে ক্রেতা বা ভোক্তার শিক্ষা লাভ সমাজের মানুষের জন্য খুবই কার্যকর। তাই দেখা যাচ্ছে বিজ্ঞাপন থেকে সমাজের সাধারণ মানুষ অনেক কিছুই শিক্ষা লাভ করতে পারে, ধারণা সৃষ্টি করে বিক্রয়কর্মীর কাজকে কি সহজতর করে থাকে, ফলে বিক্রয়কর্মী অধিক সংখ্যক ক্রেতাদের সেবা দান করতে পারে। তারপরে হচ্ছে কি ক্রয়ের সুবিধা। বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণের পণ্য সম্পর্কে পূর্ব হতে জ্ঞাত থাকে, ফলে স্বল্প সময়ে তুলনামূলক কম মূল্যে পণ্য দ্রব্যাদি ক্রয়ের সুযোগ পায়, ক্রয় প্রক্রিয়াকে মূলত বিজ্ঞাপনের উপভোগ করে তুলে। সাধারণত পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ, পণ্য নির্বাচন, সর্বশেষে পণ্য ক্রয় প্রক্রিয়া অনেকের কাছেই কি বিরক্তিকর ও সময় সাপেক্ষ বলে মনে হয়। এমন অবস্থায় বিজ্ঞাপন যেহেতু পণ্যের ভাবমূর্তির উন্নয়ন ঘটায়, সেহেতু ক্রেতা বা ভোক্তা অতি অল্প সময়ে নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে সক্ষম হয়। নয় হচ্ছে কি রুচির উৎকর্ষ সাধন। সুন্দর ও সুরুচি সম্পূর্ণ নানাবিধ আধুনিক পণ্য সেবা ও ধারণা মূলত বিজ্ঞাপনের মাধ্যমেই সমাজে প্রচলিত হয়ে থাকে। এসব আধুনিক পণ্য সেবা ও ধারণা ভোগ বা ব্যবহারের মাধ্যমে সমাজের মানুষের রুচির উৎকর্ষ সাধিত হয়। তাছাড়া বিজ্ঞাপনের দ্বারা ক্রেতা বা ভোক্তাদের প্রভাবিত করে তাদের রুচির পরিবর্তন সাধন করা যায়, ফলে নতুন নতুন পণ্য বা সেবা বাজারকরণ সম্ভব হয়। দশ হচ্ছে কি জাতীয়তাবোধ সৃষ্টি। বিজ্ঞাপন দেশের জনসাধারণকে জাতীয়তাবোধ সৃষ্টিতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন অনেক বিজ্ঞাপন আছে যা স্বদেশী পণ্যের ভোগ বা ব্যবহারকে উৎসাহিত করে থাকে, এতে একটি দেশের সাধারণ মানুষের মধ্যে সহজেই জাতীয়তাবোধ জাগ্রত হয়। যেমন বিজ্ঞাপন বলা হয় স্বদেশী পণ্য কিনে হও ধন্য। তারপর বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব শেষ হলো। এখন হচ্ছে কি বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব।
বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব সামাজিক উন্নয়ন বা কল্যাণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন বিজ্ঞাপনের গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। নিম্নে বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করা হলো। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে প্রথম হচ্ছে কি, চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি, ক্রেতাদের পরিচিত করা, মূল্যের স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সুনাম অর্জন, ক্রয় বিক্রয় উৎপাদন বৃদ্ধি, শিল্পোন্নয়ন, উৎপাদন খরচ হ্রাস, প্রতিযোগিতার সুফল, নতুন পণ্য প্রবর্তনের সহায়তা, চাহিদা ও যোগাযোগ সামঞ্জস্য ও পণ্য মূল্য হ্রাস, উৎপাদন ও বিক্রয়ের সামঞ্জস্য বিধান, অর্থনৈতিক উন্নয়ন, প্রত্যক্ষ বিক্রয়, ব্যবসায়ীদের সাথে যোগাযোগ সৃষ্টি, অর্থনৈতিক বাজার প্রবেশ, জাতীয় আয় বৃদ্ধি। তাহলে প্রথম হচ্ছে কি, চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি। বিজ্ঞাপন বিশেষ পণ্য ও সেবার প্রাপ্তি সম্পর্কে ক্রেতাকে কী করে অবহিত করে থাকে। এর দ্বারা উৎপাদিত পণ্যের নতুন নতুন চাহিদা সৃষ্টির মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা সম্ভব হয়। তাই দেখা যায় বিজ্ঞাপন পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি এবং বৃদ্ধিতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দুই হচ্ছে কি, ক্রেতাদের পরিচিত করা। প্রতিযোগিতামূলক বাজারে সকল প্রতিষ্ঠানই তার পণ্য সেবা ও ধারণার প্রতি ক্রেতার আকর্ষণ কামনা করে। বিজ্ঞাপন সমজাতীয় বিভিন্ন পণ্যের মাঝে এমন পরিবেশ সৃষ্টি করে যেন ক্রেতারা স্বল্প প্রণোদিত হয়ে বিজ্ঞাপিত পণ্য ক্রয়ে উদ্যুত হয়, ফলে পণ্যের বাজার সম্প্রসারিত হয়। তিন হচ্ছে কি, মূল্যের স্থিতিশীলতা। বিজ্ঞাপনের দ্বারা পণ্যের চাহিদা সরবরাহের মধ্যে সামঞ্জস্য বিধান করা যায়। অর্থাৎ বিজ্ঞাপনের দ্বারা যে পরিমাণ চাহিদা সৃষ্টি হয় সে পরিমাণ পণ্য সরবরাহ করা যায়, ফলে দ্রব্যের মূল্য স্থিতিশীল থাকে। চার হচ্ছে কি, প্রাতিষ্ঠানিক সুনাম অর্জন। সকল বিজ্ঞাপন শুধু কি পণ্যের উপস্থাপন করার কাজেই নিয়োজিত থাকে না, পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের চেষ্টাও করে। যেমন অনেক প্রতিষ্ঠান বিশেষ বিশেষ দিনে শুভেচ্ছা জ্ঞাপন করে বিজ্ঞাপন দিয়ে থাকে, এতে প্রতিষ্ঠান সামাজিকভাবে সুনাম অর্জন করে এবং ভোক্তা বা ক্রেতারা প্রতিষ্ঠানকে ভালো চোখে দেখে। এর ফলে অতি সহজে পণ্য বিক্রয় করে প্রতিষ্ঠান আর্থিক দিক দিয়ে শক্তিশালী হতে পারে। পাঁচ হচ্ছে কি, বিক্রয় ও উৎপাদন বৃদ্ধি। চাহিদা সৃষ্টিতে বিজ্ঞাপন সরাসরি সম্পৃক্ত। গৃহদায়তন উৎপাদন ব্যাহত রাখার পিছনে বিজ্ঞাপনের অবদান অনস্বীকার্য। বিজ্ঞাপনের দ্বারা পণ্যের প্রতি ক্রেতার আকর্ষণ ও আগ্রহ জাগ্রত করে উক্ত পণ্য ক্রয়ে পরিচিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি করা সম্ভব হয়। এভাবে বিজ্ঞাপন পণ্য বাজার বিস্তৃত করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে কী করে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ছয় হচ্ছে কি, শিল্পায়ন। বিজ্ঞাপন পণ্য সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি বৃদ্ধি করে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করে শিল্প সমূহের উৎপাদন অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এতে শিল্প সম্প্রসারণ এবং নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হয়। এমন অবস্থায় দেশের শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়, যা দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে সাহায্য করে। সাত হচ্ছে, উৎপাদন খরচ হ্রাস। বিজ্ঞাপন ব্যাপক চাহিদা সৃষ্টি করে প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনে সহায়তা করে, ফলে একক প্রতি উৎপাদন খরচ কম করে। বিজ্ঞাপন পণ্যদ্রব্য দ্রুত বিক্রয়ের সহায়তা করার একটি একক প্রতি পণ্যের উপরি খরচও কি হ্রাস পায়। তাছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে চাহিদা দ্রুত বৃদ্ধি পায় বলে উৎপাদনও সমভাবে বৃদ্ধি পায়, ফলে পণ্যের একক প্রতি মূল্য হ্রাস পায়। এমন অবস্থায় ক্রেতারা অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য ভোগ বা ব্যবহারের সুযোগ লাভ করে এবং দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে। প্রতিযোগিতা সুফল। বিজ্ঞাপন বাজারের প্রতিযোগিতা সৃষ্টি করে, ফলে প্রতিষ্ঠান বাজারের উৎকৃষ্ট মানের পণ্য সরবরাহ করতে বাধ্য হয়। অর্থাৎ বিজ্ঞাপন প্রতিযোগিতার বৃদ্ধির দ্বারা উৎকৃষ্ট মানের পণ্য সরবরাহের প্রতিষ্ঠানকে বাধ্য করে থাকে।
তাছাড়া পণ্য প্রতিযোগিতার বাজার পরিবেশ সৃষ্টি করে ক্রেতাদের সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ মানের পণ্য ভোগের সুবিধা প্রদান করে থাকে, ফলে ক্রেতাদের ক্রয় ক্ষমতাও কি বৃদ্ধি পায় এবং জনগণের অর্থনৈতিক কল্যাণে সহায়তা করে। নয় কি নতুন পণ্য প্রবর্তনে সহায়তা, নতুন পণ্য বাজারে ছেড়ে দিলেই গ্রাহক সৃষ্টি হয় না, তবে বিজ্ঞাপনের মাধ্যমে নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জনসাধারণের নিকট উপস্থাপন করে তাদেরকে সেই পণ্য ক্রয়ে পরিচিত করা যায়, ফলে নতুন পণ্য সহজেই বাজারে স্থান করে নিতে পারে। তাই উদ্যোক্তার উদ্ভাবিত নতুন পণ্যের প্রবর্তনের বা প্রচলনের ক্ষেত্রে বিজ্ঞাপন সহায়তা করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয়। 10. চাহিদা ও যোগাযোগ সামঞ্জস্য এবং পণ্য মূল্য হ্রাস। বিজ্ঞাপনের মাধ্যমে অবিরাম কর্মকাণ্ডের ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে সমতা বহুলাংশে অর্জিত হয়ে থাকে। তাছাড়া বিজ্ঞাপনের ফলে ব্যয় সংকোচন হওয়ার পণ্য মূল্য হ্রাস পায়। চাহিদা ও যোগানের সমতা আনয়নের ফলে পণ্য মূল্য উঠানামা দুরূপিত হয়ে থাকে। অধিক কিন্তু পণ্যের মূল্য আঞ্চলিক বৈষম্যের সম্ভাবনাও কি দুর্ভূত হয়, কারণ পাইকারি ও খুচরা মূল্য বিজ্ঞপ্তি হওয়ায় মধ্যস্থকারী উচ্চ মূল্য দাবি করতে পারে না। 11. হচ্ছে কি উৎপাদন ও বিক্রয়ের সামঞ্জস্য বিধান। বিজ্ঞাপন চাহিদা সৃষ্টির মাধ্যমে বিক্রয়ের কাজকে ত্বরিত করে থাকে, ফলে সহজেই বিক্রয় পূর্বানুমান এবং পূর্বানুমান করে উৎপাদনকারী প্রতিষ্ঠান চাহিদা মাফিক পণ্য উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে সুসামঞ্জস্যতা বজায় রাখতে পারে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, বিজ্ঞাপনের ফলে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, এতে উৎপাদনকারী উৎপাদনের পরিমাণ বৃদ্ধি ও ব্যবসায়িক কর্মকাণ্ড সম্প্রসারিত হয়, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। প্রত্যক্ষ বিক্রয়, বিজ্ঞাপনের মাধ্যমে তথ্য জেনে ক্রেতারা দূরাঞ্চল থেকে পণ্যের ফরমায়েশ পাঠাতে পারে, ফলে ক্রেতাদের বিক্রয় কেন্দ্রে আসার প্রয়োজন পড়ে না। সাধারণত বই, পুস্তক, যন্ত্রপাতি ইত্যাদি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিজ্ঞাপন এরূপ সুবিধা প্রদান করে থাকে। এছাড়া এর মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ সৃষ্টি হয় বলে ব্যবসায়ী প্রতিষ্ঠানটি কী করে অস্তিত্ব সুদৃঢ় হয়। তারপর হচ্ছে কি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ সৃষ্টি। বিজ্ঞাপনের মাধ্যমে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা কোথায় কী দামে কী মানে পণ্য পাওয়া যায় সে সম্পর্কে কি অবগত হয়ে থাকে, ফলে ব্যবসায়ীরা সময় নষ্ট না করে সহজে কি পণ্য সংগ্রহের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। উপরন্তু এটি ব্যবসায়ীদের ব্যয় হ্রাস সাহায্য করে। 15. হচ্ছে কি আন্তর্জাতিক বাজারে প্রবেশ। বিজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্য সেবা ও ধারণা সম্পর্কিত তথ্যাদি উপস্থাপন করে সহজে বিদেশি ক্রেতাদের আগ্রহী করে তোলা সম্ভব হয়। এর মাধ্যমে অতি সহজেই আন্তর্জাতিক বাজারে অনুপ্রবেশ ও পণ্য বিক্রয় করা সম্ভব হয়। তাছাড়া বিজ্ঞাপনের ফলে অভ্যন্তরীণ বাণিজ্যের পাশাপাশি বৈদেশিক বাণিজ্যও কি সম্প্রসারিত হয়, ফলে রূপান্তরের পরিমাণ বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা কি হয় অর্জিত হয়। লাস্ট 16. হচ্ছে কি জাতীয় আয় বৃদ্ধি। কার্যকর বিজ্ঞাপনের পণ্যের বিক্রয় পরিমাণ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, ফলে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। এভাবে বিজ্ঞাপন বিক্রয় প্রসার দ্বারা উৎপাদন বৃদ্ধি তথা জাতীয় আয় বৃদ্ধিতে কি গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে উপযুক্ত আলোচনা শেষে বলা যায় যে বিজ্ঞাপন একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের মাধ্যমে দেশের সামাজিক অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম। বর্তমানে আধুনিক কারবারি জগতে
বিজ্ঞাপনের গুরুত্ব অনস্বীকার্য। বিজ্ঞাপন ব্যতীত বর্তমান যুগে পণ্য উৎপাদন তথা বিক্রয়ের কথা ভাবা যায় না। তাই প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বিজ্ঞাপনকে সমধিক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে এবং ব্যবসায়ের সফলতা অন্যতম উপায় হিসেবে মনে করে। তাহলে আজকে ক্লাসে আমরা কী আলোচনা করলাম? বিজ্ঞাপনের গুরুত্ব, তাই না? বিজ্ঞাপনের গুরুত্ব কয় প্রকার? দুই দিক থেকে আলোচনা করা, একটা হচ্ছে সামাজিক গুরুত্ব, একটা হচ্ছে কি অর্থনৈতিক গুরুত্ব। তাহলে আগামী ক্লাসে আমরা বিজ্ঞাপনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সুস্থ থেকো, সকালে ভালো থেকো, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করিও, মাঝে মাঝে হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করিও। সবাইকে জানাই বিদায় আজকের ক্লাস থেকে। আসসালামু আলাইকুম।